প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিচ্ছে তৃণমূলের লোকজন। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ বিজেপির। বোলপুরের সুপুরমিনি বাজারের কাছে NH2 জাতীয় সড়ক অবরোধ করা হয়, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। বোলপুর শ্রীনিকেতন ব্লকের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে তৃণমূলের লোকজন। শুধু চাপ নয়, বাইক নিয়ে গ্রামে এসে প্রার্থীদের বাড়ি বাড়ি হুমকিও দিচ্ছে। এই অভিযোগে পথে নামল বিজেপি নেতাকর্মীরা। বোলপুরের সুপুরের মিনি বাজারে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। NH2 জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। জাতীয় সড়ক অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাস্তায় দুই দিকে প্রচুর বড় ট্রাক, লরি, বাস, গাড়ি আটকে যায়। প্রসঙ্গত, এই রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের CPIM ও কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রবিবার গ্রাম পঞ্চায়েতের কাছে বোলপুর ইলামবাজার রাস্তায় আগুন জ্বালিয়ে হাতে তীর ধনুক নিয়ে অবরোধ করেছিল বাম কংগ্রেস। এবার একই অভিযোগে পথ অবরোধ করল বিজেপি। পরে পুলিশ এসে বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে নিরাপত্তার আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেয়। বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী তথা বিজেপি নেতা বাদল বৈদ্য বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা বাইক নিয়ে গ্রামে এসে বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিচ্ছে। কারণ সঠিকভাবে নির্বাচন হলে তৃণমূল হেরে যাবে, আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হোক, দেখি কে জেতে। আমাদের অভিযোগ, আমাদের রায়পুর সুপুর অঞ্চল আমাদের বোলপুর ব্লকের ভিতর সব থেকে শান্তিপ্রিয় অঞ্চল। এই অঞ্চলকে, শান্তিপ্রিয় অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে শাসক দল। তারা গায়ের জোর বল খাটিয়ে বলপূর্বক নমিনেশন প্রত্যাহার থেকে শুরু করে নানা রকমভাবে হেনস্থার চাপ সৃষ্টি করছে আমাদের। এবং আমাদের এই শান্তিপ্রিয় অঞ্চলে কালকে তৃণমূলের একটা গুন্ডা বাহিনী 60-70 বাইক এসে এই অঞ্চলে ঘুরে বেরিয়েছে, এবং যাতে নমিনেশন উইথড্র করি তার জন্য চাপ সৃষ্টি আসছে। আমরা এই রায়পুর সুপুর অঞ্চল বিজেপি, আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করব এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, পিসফুলি ভোট করান এই অঞ্চলে। মানুষ ঠিক করবে কাকে ভোট দেবে, কাকে ভোট দেবে না। আপনার কাছে আবেদন, পিসফুলি ভোট হোক, শান্তিপ্রিয়ভাবে ভোট হোক। আপনাকে হুমকি দিয়েছে? আমাদের প্রত্যেকটা বিজেপি কর্মীকে, এবং বাড়িতে পর্যন্ত কালকে বিজেপি কর্মীর বাড়িতে এসেছিল, পয়সার লোভ দেখিয়েছে যে উইথড্র করার জন্য, এবং এই অঞ্চলে ঘুরেছে। আমার বক্তব্য, পুলিশ প্রশাসন এই বিষয়ে নজর দিক, এটা তৃণমূল করছে। এবং এটা এই অঞ্চলের প্রধান যদি যুক্ত না থাকে, কোনো সন্ত্রাসী এখানে এসে হুমকি দিতে পারে না। এটা